সবাইকে আ ভেরি গুড ইভিনিং। আগের এপিসোডে আমি দেখিয়েছি কীভাবে আমরা শ্রীনগরের লোকাল সাইট সিং করতে বেরিয়ে পড়ি এবং আপনাদেরকে দেখাই কাশ্মীরের হোলি ওয়াটার। পুরো বিস্তারিত জানতে গেলে অবশ্যই আমার আগের ভিডিও দেখতে হবে, ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো অবশ্যই মিস করবেন না, অনেক কিছু জানতে পারবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সেকেন্ড স্পটের পরে থার্ড স্পটে আমরা বেরিয়ে চলেছি শালিমারের দিকে, শালিমারের পরে নিশাদ গার্ডেন। আর সামনে দেখতে পাচ্ছেন জাবর ওয়ান রেঞ্জ, যা পীর পাঞ্জাল এবং গ্রেট হিমালয় রেঞ্জের মাঝখানে অবস্থিত। চলে এসছি আজকে আমাদের থার্ড স্পট মুঘল গার্ডেন শালিমার। সেম টিকিটের সেই একই রেট, ২৪ টাকার ১২ টাকা। চলুন ভেতরে যাওয়া যাক। শালিমার গার্ডেন বা ফারা বক্স বা ফায়েজ বক্স ডাল লেকের উত্তর পূর্ব দিকে অবস্থিত। কথিত আছে এই মুঘল বাগানটি ১৬১৯ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন। চলুন তাহলে বাগানটি ঘুরে দেখা যাক। যেহেতু এখনো মার্চের শেষের দিকে, এখন কিন্তু সেভাবে ফুল ফোটেনি, ফুল দেখুন আস্তে আস্তে ফোটা শুরু হয়েছে। টিউলিপটাকে আমরা শেষের দিকে রেখেছি জার্নির, যাতে আমরা টিউলিপ গার্ডেনটা ভালো করে উপভোগ করতে পারি। চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাই। ফুলগুলো আস্তে আস্তে, গাছগুলো কতদিন মধ্যেই ভরে উঠবে, কারণ একটু গরম পড়েছে তাই ফুল আবার নাকি ফুটবে শুনলাম। এই মুহূর্তে ২১টা১৮, শালিমার গার্ডেন ঘুরেই আমরা লাঞ্চ করব। সঙ্গে থাকবেন, চেষ্টা করব অথেন্টিক কাশ্মীরি খাবার খাওয়ার। এখানে ওয়াজনান যেটা রয়েছে সে খাবারটা খাওয়ার ইচ্ছে রয়েছে। ৩২ রকমের নাকি আইটেম হয়, কম বা বেশি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি জানি ৩২ রকমের আইটেম এবং সবই কিন্তু ননভেজ আইটেম। তো যারা ননভেজ খেতে ভালোবাসেন, কাশ্মীরে আসলে ওয়াজনান থালি বা ওয়াজনানের এর যে ৩২টা আইটেম রয়েছে যেটা সিঙ্গল সিঙ্গল কিন্তু অর্ডার করা যায়, সেটা কিন্তু অবশ্যই খাবেন। আজকে খাবো, আপনাদেরকে দেখাবো সিনিক বিউটি। কিছু কিছু গাছে কিন্তু ফুল এসে গেছে। কিচুট খাচ্ছে জল, আর ওদিকে ফ্যামিলি মেম্বার্স সবাই ছবি তুলতে ব্যস্ত। পূর্ব পাহাড় সৌন্দর্য, প্রত্যেকটা গার্ডেন কিন্তু ওয়েল মেইনটেইনড। এদিকে কাজ হচ্ছে কিছু এই বিল্ডিংটাতে। আরেকটা কথা বলো, আচ্ছা আচ্ছা তোর কথা শুনবে না, যে তুই একদম পাঁচে ফ্লকা, আমাকে কিচ্ছু দেয় না, কিচ্ছু বেন্দে দেয়। শুনলেন তো আমার ভাইজির নালিশ, আসলে আমিও স্কেচ করছি, ও স্কেচ করছে, আমি কিছু পেন নিয়ে এসেছি, ওকে একটা পেন দিয়েছি কেন সেই নিয়ে এত রাগ। এবার কিছুটা রাগ ভাঙাতে চলুন ওকে এখানকার পোশাক পরিয়ে ছবি তোলার ব্যবস্থা। এদিকে আমরা পেয়েছি সাথে কাশ্মীরি, এই যে কাশ্মীরি, কাশ্মীরি সাথে ক্যামেরাম্যান মা। ভাইয়া আপনি ক্যামেরা চালাও। খুব সুন্দর, খুব সুন্দর। এদের ড্রেস পরে আপনি ছবি তুলতে চান, যেটা খুশি চয়েস করবেন। ছবি ওরা চার্জ করছে ১৮০ রুপিস পার ফটোগ্রাফ, একটা বা দুটো যেটা আপনি নেবেন আপনার খুশি। এখানে আসলে সিজি হয়ে গেল, তাই আমার বোন এবং আমাদের ভাইজি ওরা দুজন দুটো করে ছবি তুলল, মাঝখানে আমরা তুলে নিলাম। কিন্তু এখানে নিয়ম রয়েছে নিজেদের ক্যামেরায় ছবি তোলার নিষেধ, এখানে দেখুন লেখা রয়েছে, এটা কিন্তু লেখা রয়েছে যে ওয়াইল টেকিং ফটোজ ইন ইউর কাশ্মীরি ড্রেসেস ইউর ওন ক্যামেরা অর সেলফোন ইজ নট অ্যালাউড।
for photography. Kindly take care of your goods along. Also, thanks. আমি বললাম যে ভিডিও করছি তো, আমি তাই করতে দিল, কোনো অসুবিধা নেই, যাই হোক একটা নিয়ম করে রেখেছে যাতে এদেরও কিছু হয়। বুঝতেই পারছেন অন্যরা ছবি কী হবে, এখন তো ডিজিটাল হওয়াতে কি সবাই ছবি তুলে নিয়ে চলে যায়। আমরা বেরিয়ে এসেছি শালিমার পার্ক থেকে, বেরিয়ে এসে এই কিউএসএস এখান থেকে প্রিন্টার নেবো, ওনারাই ভেতরে ছবি তুলে দিয়েছিলেন, এখান থেকে প্রিন্টারটা ভাই প্যাক করছে, দেখা যাক কীরকম ফ্রেম করে দেয়। লাঞ্চ করতে চলে এসেছি, এখন বাজে প্রায় 2:05, চলে এসেছি সানসেট বুলওয়ার্ড রেস্টুরেন্টে। আমাদের এই ড্রাইভারটাই বললো ভালো নাকি, চলুন দেখা যাক কেমন খাওয়া দাওয়া। নিশ্চয়ই আমরা দেখতে খুব সুন্দর, ফুড সার্ভড। চলুন তাহলে শুরু করা যাক, মাটন রোগান জোশ ফার্স্ট টাইম খাচ্ছি এবার আমরা কাশ্মীরে, দেখি কেমন খেতে, দেখতে বেশ ভালো লাগছে। আর এদিকে রয়েছে মিক্সড চাউমিন আমাদের সবচেয়ে ছোট পরিবারের সদস্যর জন্য। আর এই কষা মাংস বা মাটন রোগনজোশের সাথে তাল মেলাতে ময়দানে নামছে গরমা গরম তন্দুরি রুটি। চলুন তাহলে খাওয়া শুরু করা যাক, খেলা হবে, খেলা শুরু হলো। সো হ্যালো পিপল, শো মি ইওর জোশ, লেটস হ্যাভ মাটন রোগান জোশ। উদামপুরে গেছিলাম, খুব ভালো লেগেছিল, এখানে দেখি দামটা একটু বেশি এবং দেখা যাক খাওয়া দাওয়া। এর থেকে আমরা তোর ওই পাঞ্জাবি রেখেছি অমৃতসরে, অমৃতসরে কি নাম ছিল জানো, চাওলাস, চাওলাস, চাওলাস একটু অনেক বেটার, এটা ভালো নয় দেখি, মনে হচ্ছিল কালারটা ফেট ফেট। বাট চাউমিনটা টেস্ট করলাম, চাউমিন এক্সেসিভ সস দিয়ে গেছে, কিন্তু চিকেন পিসগুলো একটু বড়ো বড়ো হয়েছে, চিকেন পিস বেশ বড়ো বড়ো আছে চাউমিন। জোশ নো জোশ, মাটন রোগান জোশ হ্যাজ নো জোশ, আরো জোশ বেরিয়ে গেল ইন পেইং দ্য বিল অলমোস্ট 2000 রুপি। রেস্টুরেন্টে দুটো জিনিস ভালো লেগেছে, এক এই সফটটা গ্রিন টি, আর হচ্ছে ওয়াশরুমে ওয়াশ বেসিনে গরম জলটা, এছাড়া ফুড কোয়ালিটি ইটস নট আপ টু দ্য মার্ক, দাম খুবই বেশি, ইট নট রেকমেন্ডেবল। লাঞ্চ সেরে আমাদের পরের গন্তব্যস্থল আসারি শরীফ হজরতবল, কথিত আছে এখানেই সুরক্ষিত রয়েছে প্রফেট মোহাম্মদের চুল মই মুকাদ্দাস, তবে ভেতরে ক্যামেরা নিয়ে ছবি তোলা বারণ, তাই বাইরের থেকেই ছবি তুলছি। তবে হজরত মোহাম্মদের কিছুটা আশীর্বাদের ফলে কিছুটা অবধি ছবি তোলার পারমিশন পাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে সময় যেমন থেমে থাকে না, আমাদেরও উড়ে যেতে হবে আমাদের পরের গন্তব্যস্থলে, চলুন তাহলে এনাদের সাথে আমরাও উড়ে যাই। আমাদের আজকের দিনের নেক্সট স্টপ বাদামবাড়ি গার্ডেন, এখানে বাদাম গাছটা খুব আকর্ষণের, তার জন্য আমরা এখানে এসেছি, টিকিট সে একই 24 টাকা আর 12 টাকা সব জায়গাতে কিন্তু তাই, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। সামনে যাওয়া যাক। খাওয়ার পরে কিন্তু বাঙালিদের ঘোরাটা কিন্তু খুবই একটু কষ্টকর, আর ফ্যামিলির সাথে ঘুরলে আর একটু অসুবিধা হচ্ছে কি, সব খাবার আপনাকে ফেলা যাবে না, তো আমি তো ফেলি না বা আমরা কেউই ফেলি না, যেটা বেঁচে যাবে সেগুলো খেতে হবে, সেটা খাওয়ার পরে আরও মুশকিলের, আজ আমার অবস্থা তাই। এই হচ্ছে
বাদামবাড়ের ইতিহাস একটু পজ করে আপনারা পড়ে নেবেন। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। অপূর্ব সুন্দর এই বাদাম বাইর বা বাদাম গার্ডেন পার্ক। চলুন আরো সামনের থেকে দেখা যাক। অপূর্ব প্রচুর বাদাম গাছ রয়েছে এখানে, যেটা মহারাজা রণবীর সিং পুঁতেছিলেন। অ্যাকচুয়ালি এই পার্কের ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, কি বলুন তো বলছি। সোজা হাঁটতে হাঁটতে আমরা এখন এই ফোর্টের ভেতরে, চলুন বসে একটুখানি ইতিহাসটা বলার চেষ্টা করবো যেটুকু আমি জানি এখানকার। সম্রাট আকবর ইনি এটা তৈরি করেছিলেন, পুরো তৈরি করতে পারেননি, শেষমেশ জাহাঙ্গীর এটা কাজটা সম্পূর্ণ করলেন। একটা কেল্লা তৈরি করা হয়। পরবর্তীকালে মুঘল সাম্রাজ্য পতনের পরে এর ঐতিহ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে রাজা রণবীর সিং এটা দায়িত্ব নেন এবং উনি এখানে প্রচুর বাদাম গাছ লাগান বা পিনাট ট্রিজ লাগান। সেটা ওই 1869 দশকের কথা, ওই সময়কার কথা। পরবর্তীকালে আস্তে আস্তে কাল পরিবর্তন হওয়ার সাথে সাথে বিভিন্ন রকমের পার্ক আরও যেহেতু এখানে চলে আসে বা মানুষেরও আস্তে আস্তে এখানে আসা আনা যাওয়া কমে আসে, পরবর্তীকালে এটা ভগ্নদশার মধ্যে পরিণত হয়। পরবর্তীকালে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক থেকে এটাকে রিভাইভ করা হয় এবং এই মুহূর্তে আমরা যা দেখছি সেটা জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্কের রিভাইভ করা পার্ক, যেটা প্রত্যেক বছর এই সময় সেজে ওঠে বা এই বাদাম গাছগুলো সেজে ওঠে এবং মানুষ আবার আসা শুরু করেছেন। তা আমিও বলবো একবার আসুন, খুব ভালো লাগবে, আমার কিন্তু খুব ভালোই লাগছে। মানে চাক্ষুষ বাদাম গাছ যদি দেখতে চান এখানে, এবং এত সংখ্যক এত সুন্দরভাবে রাখা এখানেই আছে, এর জন্যই মনে হয় বলা হয় দ্য ল্যান্ড অফ প্যারাডাইস ইজ কাশ্মীর। খুব ভালো লাগছে। ঘুরতে ঘুরতে পার্কের একদম শেষ সীমান্তে পূর্ব পাহাড়ের দর্শন পাওয়া গেছে এবং আর চূড়ায় রয়েছে কিন্তু বরফ, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তো একটু গরম রয়েছে এখানে, কিন্তু পাহাড়ের মাথায় কিন্তু একদমই গরম নেই, পরিষ্কার দেখা যাচ্ছে বরফ। তা বাদামের বাগানে যখন এসেছি, আপনাদের তো বাদাম দেখাতে হবে, বাদাম গাছ দেখাতে হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন সাদা রঙের ফুটে রয়েছে, এই হচ্ছে বাদাম গাছ। অপূর্ব গন্ধ এই ফুলের সুবাস আমি পেয়েছি, আমি নিচে কটাগুলো পড়েছিল সেগুলো তুলে দেখলাম অপূর্ব অপূর্ব সুন্দর এই বাদাম গাছ। দেখে মনে হচ্ছে কোনো পাতাবাহার বা কোনো এমনি নর্মাল কোনো ফুলের গাছ, অপূর্ব সৌন্দর্য এই বাদাম গাছের। আসুন একবার শ্রীনগর আসলে অবশ্যই কিন্তু মনে করে এই বাদাম বাইরে আসবেন বা বাদাম পার্ক। সব ভালো থাকবেন। সুন্দর এই গাছগুলো দেখুন, এক্সেলেন্ট। আর এদিকে রয়েছে প্রচুর বাদামের গাছ, যেখানে চোখ যাচ্ছে সেখানে কিন্তু শুধু বাদামের গাছই দেখতে পাবেন। আর এই সুন্দর ফুলের গাছগুলো পাতাবাহার, এক্সেলেন্ট। আমি রাজ, আপনারা দেখছেন আমার চ্যানেল শর্টস মিক্স প্যাক। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও আমার এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, চলুন আমার সাথে বেরিয়ে পড়ি বিশ্বভ্রমণ, সঙ্গে থাকবেন। টাটা। সুন্দর সানসেট রেডি হচ্ছে। ভাইয়া কিন্তু মিস করলাম।